হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ খবর নিচ্ছে সেটা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রে প্রচুর নিয়োগ করা হচ্ছে এই নিয়োগ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো তো তোমরা জানো যে এই চ্যানেলে আমি নিয়মিত বিভিন্ন চাকরির খবরাখবরের ভিডিও দিই যারা এই ভিডিওগুলো পেতে চাও তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলো আমরা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাই এবং সব কিছু বিস্তারিত জানি তো বন্ধুরা এইটা হলো অফিসিয়াল অফিসিয়াল নোটিফিকেশান এখানে সমস্ত কিছু বিস্তারিত দিয়ে দিয়েছে এই যে এইটা হচ্ছে এদের অফিসিয়াল যে ওয়েবসাইট www.bsk.wb.gov.in এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে তো আমরা এক এক করে জানবো টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে নটা নটা পোস্ট এখন নিয়োগ করা হচ্ছে এবং এখানে প্রায় রেগুলারই নিয়োগ নিয়োগ হয়ে থাকে এই বাংলা সহায়তা কেন্দ্রে তো তোমরা যখন যখন নিয়োগ হবে সমস্ত খবর আমি চ্যানেলে দিয়ে দেবো তোমরা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারো এবং আমার এই যে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে থা লিঙ্ক দেবো আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া হয় এবং তোমরা ওখানে যুক্ত হতে পারো তো চলো আমরা দেখি কী কী আছে আরও আচ্ছা এরপর হচ্ছে লাস্ট ডেট হচ্ছে পনেরো তারিখ অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে পনেরো এক দু হাজার বাইশ অর্থাৎ পনেরো জানুয়ারি মাসের পনেরো তারিখ হচ্ছে লাস্ট এবং এখানে এলিজি এলিজিবিলিটি মনে যায় আবেদন করতে কারা পারবে এরা সমস্ত ভারত ভারতবাসী এখানে আবেদন করতে পারে ঠিক আছে এবং এখানে যে কয়েকটা পোস্ট আলাদা আলাদাভাবে পোস্ট আছে সেই পোস্টের ভিত্তিতে আলাদা আলাদাভাবে যে যোগ্যতা সেটা বলা আছে তো ফার্স্ট দেখো যে পোস্টটা সেটা হচ্ছে এই যে এক নাম্বার চিফ অপারেটিং অফিসার সি ও ও এখানে হচ্ছে একটাই পোস্ট আছে কোয়ালিফিকেশন হচ্ছে মাস্টার্স ডিগ্রি বা এম বিএ ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ওয়ার অ্যান্ড ইনস্টিটিউট অফ রেপিউট এখানে ওয়ার্ক প্লেস কম্পিটেন্সিজ আছে দ্য ক্যান্ডিডেট ইজ এক্সপেক্টেড টু হ্যাভিং স্ট্রং অ্যানালাইটিক্যাল ম্যানেজারিক্যাল কমিউনিকেশান অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লিডারশিপ স্কিল দ্য ক্যান্ডিডেট শুড বি অ্যাবল টু পারফর্ম দ্য ফলোয়িং ফাংশন এখানে বলে দিয়েছে যে এই সমস্ত কাজগুলো যারা পারবে তাদেরকে এরা মানে নিয়োগ করবে আচ্ছা তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে চিফ টেকনোলজি অফিস চিফ টেকনোলজি অফিসার এই যে সিটিও চিফ টেকনোলজি অফিসার এখানেও একটা পোস্ট এটাও এমটেক লাগবে এমটেক ঠিক আছে তারপরে আমরা জানবো আমি বিস্তারিত বলছি না তোমরা যাদের যেমন যাদের যেমন প্রয়োজন তোমরা এই যে এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা এই পিডিএফটা ওখান থেকে ডাউনলোড করে সব কিছু দেখতে পারবে ঠিক আছে তারপর তিন নম্বর যে পোস্ট সেটা হচ্ছে সিএফও চিফ ফাইন্যান্স অফিসার এখানেও একটা লাগবে ঠিক আছে তারপর হচ্ছে পরবর্তী যেটা সেটা হচ্ছে চার নম্বর দেখো যে এস এফ পি অর্থাৎ সিনিয়র সফটওয়্যার পার্সোনাল এখানে দুটো লাগবে এখানে কোয়ালিফিকেশান এমসিএ বা বিটেক বা এমটেক লাগবে এটা এর পরবর্তী হচ্ছে এই যে রিকাউন্সিলেশন পার্সোনাল এখানে দুটো পোস্ট হচ্ছে এটা বিকম বা বিবিএ লাগবে ঠিক আছে তারপরে হচ্ছে এই যে সাত নম্বর যে পোস্ট দেখো এটা হচ্ছে হেল্প ডেস্ক পার্সোনাল এইখানে হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েশানরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলেই হবে ঠিক আছে এখানে দুটো পোস্ট আছে তো যারা তোমরা গ্র্যাজুয়েশন লেভেলের মানে আবেদন করতে চাও তোমরা এখানে এই যে হেল্প ডেস্ক পার্সোনাল এখানে তোমরা আবেদন করতে পারো দুটো পোস্ট আছে ঠিক আছে এবার বলি যে এখানে প্রথমে বলা হয় যে এখানে কোনো আবেদন ফিজ লাগবে না তো এই যে প্রসিডিওরটা কি প্রসিডিউরটা মানে সিলেকশন যে প্রসিডিওর সেটা হচ্ছে এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ঠিক আছে এখানে বলে দিয়েছে দেখো যে মানে সরকারে একটা কি করবে এখানে একটা সিলেকশন স্ক্রিনিং কাম সিলেকশন কমিটি গঠন করবে যারা ইন্টার প্রথমে ইন্টারভিউ নিবে যদি সংখ্যা বেশি হয়ে যায় ঠিক আছে সংখ্যা যদি আবেদনের সংখ্যা প্রচুর হয়ে যায় মানে এই যে বলে দিয়েছে যে ইন দ্য কেস অফ নাম্বার অফ ক্যান্ডিডেট ইজ হাই দ্য স্টেট গভর্নমেন্ট মে দ্য পার্প অফ ইন্টারভিউ শর্টেলাইজড দ্য ক্যান্ডিডেটস অফ দ্য বেস অফ কোয়ালিফিকেশান সেখানে যোগ্যতার ভিত্তি তাদেরকে মানে শর্টলিস্ট করা হবে তাই বলছে এখানে ঠিক আছে তো এইটা হচ্ছে এদের সিলেকশান প্রসেস কোনো লিখিত পরীক্ষা এখানে হবে না ঠিক আছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা সম্পন্ন হবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা আমি তোমরা জানো যে নিয়মিত এই চ্যানেলে বিভিন্ন চাকরি খবরাখবর পোস্ট করা হয় সেগুলো পাওয়ার জন্য তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এবং কমেন্টস করবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ